আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো বোট এবং স্ট্রিম রিলেটেড খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে যেগুলি বিভিন্ন পরীক্ষার মধ্যে ঘুরে ফিরে নানাভাবে আসে একটু ফিগারগুলি হয়তো বা চেঞ্জ হতে পারে সো এই ধরনের অঙ্ক খুব সহজে পাড়ার টেকনিকগুলি জানার জন্য খুব অল্প সময়ে শর্টকাটে পাড়ার টেকনিক জানার জন্য অনুরোধ করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা স্পিড অফ এ বোট ইন স্ট্যান্ডিং ওয়াটার ইজ সিক্স কিলোমিটার পার আওয়ার স্থির বাণীতে একটা নৌকার ব্যাগ হচ্ছে ছয় কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের ব্যাগ হচ্ছে দেড় কিলোমিটার পার আওয়ার এ ম্যান রোজ টু এ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার অ্যান্ড কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট এটা ম্যান কী করলো সাড়ে বাইশ কিলোমিটারের একটা পথ গেলো এবং আসলো দ্য টোটাল টাইম টেকেন বাই হি ইস এখন তার এই যে সাড়ে বাইশ কিলোমিটার পথ যেতে এবং আসতে কত সময় লাগলো সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে একটা ব্যাপার এখানে ক্লিয়ার সে যাওয়া এবং আসা একবার হচ্ছে স্রোতের অনুকূলে তার যাওয়া লাগ যাওয়া লেগেছিলো আরেকবার স্রোতের প্রতিকূলে তার যাওয়া লেগেছিল রাইট তো কী কী ইনফরমেশনগুলি দেওয়া আছে মনে করি স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে আপনার সিক্স এবং স্রোতের ব্যাগ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ সেটা হচ্ছে আপনার বি এ যদি আপনার সিক্স হয় বি হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কি জানি স্থির পানিতে নৌকার ব্যাগ যদি এ হয় এবং স্রোতের বেগ যদি বি হয় তাহলে স্পিড ডাউন স্ট্রিম হচ্ছে এ প্লাস বি এবং স্পিড আপস্ট্রিম হচ্ছে এমাইনাস আমরা ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিডগুলি বের করে ফেলি এ প্লাস বি মানে কত সেভেন পয়েন্ট ফাইভ বি মানে কত ফোর পয়েন্ট ফাইভ এখন দেখেন আমাদের কি জানতে চাওয়া হচ্ছে সাড়ে বাইশ কিলোমিটার যেতে আসতে তার কত সময় লেগেছিল আমরা কি জানি আমরা জানি স্পিড সমান ডিসটেন্স বাই টাইম অতএব টাইম মানে কত ডিস্টেন্স বাই স্পিড আমরা বের করি টাইমটা কত হবে ডিস্টেন্স কত কিলোমিটার ছিল সাড়ে বাইশ কিলোমিটার যাওয়ার সময় কিন্তু সাড়ে বাইশ ছিল আসার সময় কিন্তু সাড়ে বাইশ ছিল এখন একবার তার যাওয়া লাগছে হচ্ছে স্রোতের অনুকূলে একবার যাওয়া লাগছে স্রোতের প্রতিকূলে তো একবার স্পিড হবে হচ্ছে এই যে নিচের যে অ্যাস মানে স্পিডটা সেটা একবার হবে অনুকূলের জন্য একবার হচ্ছে প্রতিকূলের জন্য অনুকূল মানে এ প্লাস বি সেভেন পয়েন্ট ফাইভ আমরা প্রথমে ডিটারমেন্ট করেছি প্রতিকূল হচ্ছে এ মাইনাস বি ফোর পয়েন্ট ফাইভ সেটা আমরা আগেই ডিটারমেন্ট করেছি তো সেভেন পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ অনুকূল প্রতিকূলের ভ্যালুগুলি আমি বসিয়ে দিলাম সেটা কত আসবে এ ভ্যালুটা আসবে হচ্ছে থ্রি এ ভ্যালুটা আসবে হচ্ছে আপনার ফাইভ তার মানে হচ্ছে এইট টোটাল কত সময় লাগছে টোটাল আট ঘন্টা সময় লাগছে সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার অপশন সি সিম্পল চলে যাবো দুই নম্বর অঙ্কের মধ্যে কোনো ব্যক্তি অনুকূলে পঁয়তাল্লিশ কিলোমিটার মানে ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিমে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং প্রতিকূলে আপ স্ট্রিমে আপ স্ট্রিমে পনেরো কিলোমিটার যায় অনুকূল মানে ডাউন স্ট্রিমে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতিকূল মানে আপস্ট্রিমে পনেরো কিলোমিটার যায় উভয় ক্ষেত্রে সেই পাঁচ ঘন্টা সময় নেয় ওই ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে অনুকূলে সে পাঁচ সময় নেয় প্রতিগুলো পনেরো কিলোমিটার যেতেও সে পাঁচ ঘন্টা সময় নেয় জানতে চাও হচ্ছে স্রোতের বেগ কত আমরা কি জানি আমরা জানি স্থির পানিতে নৌকার বেগ যদি এ হয় এবং স্রোতের বেগ যদি বি হয় তাহলে স্পিড ডাউনস্ট্রিম হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি কত হবে মানে স্পিড ডাউন স্ট্রিম কত হবে আমরা স্পিডের ফর্মুলা জানি স্পিড সমান ডিসটেন্স বাই টাইম এখানে ডিস্টেন্স কত ফর্টি টাইম কত পাঁচ ঘন্টা করে সময় নিছে তাহলে নাইন তাহলে এবার সেমভাবে স্থির পানিতে নৌকার ব্যাগ যদি এ হয় এবং স্রোতের ব্যাগ যদি বি হয় স্পিড আপ স্ট্রিম হচ্ছে এ মাইনাস বি সেটা কত এর ভ্যালুটা কত আপনার এখানে আমরা জানি আবার স্পিড সমান ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম সেখানে স্পিড কত ছিল স্পিড ছিল হচ্ছে আপনার আমরা জানি স্পিড সমান ডিসটেন্স বাই টাইম এখানে ডিস্টেন্স কত ছিল ডিস্টেন্স প্রতিগুলো ডিস্টেন্স ছিল হচ্ছে আপনার পনেরো কিলোমিটার আর টাইম কত টাইম কিন্তু লাগছে হচ্ছে আপনার পাঁচ ঘন্টা সো সেটা কত হবে থ্রি তো স্পিড আপ হচ্ছে আপনার থ্রি মনে করি এটি ইকুয়েশান ওয়ান এটা হচ্ছে আপনার ইকুয়েশান টু যদি আমি দুটি ইকুয়েশান যোগ দেই টুয়ে ইকুয়াল টুয়েলভ অতএব এর ভ্যালু হচ্ছে সিক্স এখন এর বিলু কিন্তু আমাকে জানতে চাওয়া হয় নাই আমার কাছে জানতে চাইছে বিয়ের বি বিয়ের ভ্যালু মানে কি স্রোতের ব্যাগ তাহলে এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশন আমি বসাই মনে করি এক নম্বর ইকুয়েশান আমি বসালাম এ প্লাস বি ইকুয়াল নাইন দে আছে এর ভ্যালু বসালাম সিক্স প্লাস বি ইকুয়াল নাইন অতএব বিয়ের ভ্যালু হচ্ছে আপনার থ্রি সো সো স্রোতের ব্যাগ হচ্ছে আপনার থ্রি কিলোমিটার পার আওয়ার চলে যাব পরের অঙ্কের মধ্যে কী বলছে এ ম্যান ড্রয়িং ইন ফেভার অফ কারেন্ট ক্যান গো আশি কিলোমিটার ইন টেন আওয়ার্স স্রোতের সাথে চলে একজন মানুষ আশি কিলোমিটার পথ অতিক্রম করে কত সময় দশ ঘন্টায় হি ক্যান গো সেম ডিস্টেন্স ইন ফর্টি আওয়ার্স এগেন্স্ট দ্য কারেন্ট স্রোতের প্রতিকূলে চলে স্রোতের বিপরীতে চলে সে সেম পথ মানে সেম ডিস্টেন্স মানে আশি কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে কত সময় চল্লিশ ঘন্টায় হোয়াট ইজ দ্য স্পিড অফ কারেন্ট পার আওয়ার এখন স্রোতের বেগ কত যেটা আসলে জানতে চাওয়া হচ্ছে আমরা কি জানি স্থির পানিতে একটা লোকের ব্যাগ যদি এ হয় এবং স্রোতের বেগ যদি বি হয় তাহলে স্পিড ইন ফেভার অফ দ্য কারেন্ট অ্যালং দ্য কারেন্ট উইথ দ্য কারেন্ট হচ্ছে এ প্লাস বি সেটা কত আমরা কী জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম এখানে ডিস্টেন্স কতটুকু দেওয়া আছে আশি টাইম কত দশ তার মানে ইন ফেভার অফ কারেন্ট স্পিড হচ্ছে আপনার আট কিলোমিটার পার আওয়ার এবার আবার জানি স্থির পানিতে একটা লোকের ব্যাগ যদি এ হয় এবং স্রোতের ব্যাগ যদি বি হয় তাহলে স্পিড এগেন্স্ট দ্য কারেন্ট হবে এ মাইনাস বি সেটা কত আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম ডিসটেন্সটা এখানে কত ডিস্টেন্সটা হচ্ছে আপনার সেম আশি কিলোমিটার আর টাইম কত চল্লিশ ঘন্টা সেটা কত হবে টু এটা মনে করি ইকুয়েশান ওয়ান এটা মনে করি ইকুয়েশন টু দুইটা ইকুয়েশান যদি আমরা যোগ দেই টুয়ে ইকুয়াল কত দশ অর্থাৎ এর ভ্যালু হচ্ছে আপনার ফাইভ এখন আমার কাছে কী জানতে চাও হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ কারেন্ট পার আওয়ার আমি স্থির পানিতে ওই লোকটার ব্যাগ কিন্তু পেলাম কিন্তু নৌকার কী বলে স্রোতের ব্যাগ বি কিন্তু পাই নেই এর ভ্যালু আমাকে বের করতে হবে সিম্পলি এর ভ্যালু যে কোনো একটি ইকুয়েশনে বসিয়ে দিই মনে করি এক নম্বর ইকুয়েশনে আমি বসিয়ে দিব এক নম্বর ই কোয়েশনটা ছিল এ প্লাস বি হচ্ছে আপনার এইট এর ভ্যালু হচ্ছে আপনার ফাইভ বি এইট অর্থে বিয়ের বিল হচ্ছে আপনার থ্রি সো স্রোতের বেগ কত থ্রি কিলোমিটার পার আওয়ার সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন সি চলে যাব পরের অঙ্কের মধ্যে ইফ এ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম অ্যাট সিক্স কিলোমিটার পার আওয়ার স্রোতের অনুকূলে একটা লোকের স্পিড কত ছয় কিলোমিটার পার আওয়ার আপ স্ট্রিম 2 টু কিলোমিটার পার আওয়ার স্রোতের গলে ব্যাগ কত দুই কিলোমিটার পার আওয়ার হিজ স্পিড ইন স্টিল ওয়াটার স্থির বাণীতে তার ব্যাগ কত আমরা জানি স্থির বাণীতে একটা লোকের ব্যাগ যদি এ হয় এবং স্রোতের ব্যাগ যদি বি হয় তাহলে স্পিড ডাউন স্ট্রিম হচ্ছে এ প্লাস বি সেটা কিন্তু আমার দেয়া আছে সেটা হচ্ছে আপনার সিক্স কিলোমিটার পার আওয়ার সেমভাবে স্থির বাণীতে একটা লোকের ব্যাগ যদি এ হয় এবং স্রোতের ব্যাগ যদি বি হয় তাহলে আমি আপ স্টেম বের করবো এ মাইনাস বি দিয়ে সেটা কত সেটা মধ্যে আছে কিন্তু দুই কিলোমিটার পার আওয়ার মনে করি ইটুকুশন ওয়ান এটা মনে করি ইকুয়েশন টু ডিটিকেশন যোগ দিলে হবে টু এ ইকুয়াল এইট এর বেলু হচ্ছে আপনার ফোর কি জানতে চাও হচ্ছে হিজ স্পিড ইন স্টিল ওয়াটার সেটা কিন্তু আমরা আলটিমেটলি বের করে ফেলছি তার স্থির বাণীতে তার বেগ কত ফোর কিলোমিটার পার আওয়ার চলে যাব পাঁচ নম্বর অর্থের কাস্টমার অঙ্গটা কি বলছে এ ম্যান ক্যান সুইম থ্রি কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার স্থির পানিতে একটা লোকের ব্যাগ হচ্ছে আপনার সুইমিংয়ের ব্যাগ হচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ার ই ভ্যালোসিটি অফ স্ট্রিম ইজ টু কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের ব্যাগ হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার দ্য টাইম টেকেন বাই হিম টু সুইম টু এ প্লেস টেন কিলোমিটার আপ স্টিম অ্যান্ড ব্যাক ইজ এখন বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে ওই লোকটা দশ কিলোমিটার একটা পথ অতিক্রম করতে এবং ফেরত আসতে কত সময় লাগবে সে দেখেন একটা বিষয় চিন্তা করে সে স্রোতের প্রতিকূলে যাবে ঠিক আছে সে কিন্তু ফেরত আসবে স্রোতের অনুকূলে প্রথমে আমাদের বের করতে হবে স্রোতের অনুকূল এবং প্রতিকূলের স্পিডটা কত আসলে সেটা আমাকে বের করতে হবে আমরা জানি স্থির পানিতে একটা লোকের ব্যাগ যদি এ হয় এবং স্রোতের ব্যাগ যদি বি হয় তাহলে স্পিড ডাউন স্ট্রিম হচ্ছে এ প্লাস বি সেটা কত লোকের ব্যাগ হচ্ছে আপনার তিন আর স্টিমের ব্যাগ হচ্ছে আপনার দুই সেটা হচ্ছে আপনার পাঁচ সেমভাবে স্থির পানিতে একটা লোকের ব্যাগ যদি এ হয় এবং স্রোতের ব্যাগ যদি বি হয় স্পিড ডাউন স্ট্রিম হচ্ছে এ মাইনাস বি সেটা কত তিন মাইনাস দুই সমান সমান এক এখন টাইম টেকেন কত সময় লাগবে দশ কিলোমিটার যেতে এবং আসতে আপ স্ট্রিমে যাচ্ছে হচ্ছে আপ স্ট্রিমে আসবে কিন্তু ডাউন স্ট্রিমে আমরা কি জানি স্পিড সমান ডিসটেন্স বাই টাইম অতএব টাইম সমান ডিসটেন্স বাই স্পিড আমরা বের করি টাইমটা কত সময় লাগবে ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স হচ্ছে আপনার দশ কিলোমিটার দশ কিলোমিটার সে যাচ্ছে ফেরত আসছেও দশ কিলোমিটার এখানেও ডি হবে দশ কিলোমিটার যাওয়ার সময় তার আপস্টিম স্পিডে সে গেল সেটা কত ওয়ান আসার সময় কিন্তু ডাউন স্টিমে সে আসবে তার স্পিড হচ্ছে ডাউন স্টিমে সেটা কত আমরা বের করেছি ফাইভ সো দশ আর দুই সমান বারো তার কত সময় লাগতেছে বারো ঘন্টা কিন্তু তার সময় লাগছে সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন ডি চলে যাব শেষের অঙ্কের মধ্যে কী বলছে এ বোট টেক্স ফোর আওয়ার্স ফর ট্রাভেলিং ডাউন স্ট্রিম ফ্রম পয়েন্ট এ টু বি অ্যান্ড কামিং ব্যাক টু পয়েন্ট এ আপ স্ট্রিম সে স্রোতের অনুকূলে গেল চার ঘন্টার সময় লাগলো যদি পয়েন্ট এ থেকে বিতে যায় মনে করি এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট বি এখন একটা নৌকা দিয়ে একটা লোক বা নৌকাটাই মনে করেন গেল এ থেকে বিয়ের মধ্যে কত সময় লাগলো চার ঘন্টা সময় লাগলো এবং সে গেল স্রোতের অনুকূলে এবং সে ফেরত আসবে ডেফিনেটলি প্রতিকূলে এখন বলা আছে দ্য ভ্যালোসিটি অব দ্য স্ট্রিম ইজ দুই কিলোমিটার পার আওয়ার এখন স্রোতের ব্যাগ হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ ফোর কিলোমিটার পার আওয়ার এবং স্থির পানিতে নৌকার ব্যাগ হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার এখন জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি আমাদের ক্লু কি দেয়া আছে আমাদের টোটাল সময় কত লাগছে টোটাল সময় লাগছে হচ্ছে চার ঘন্টা তা আমরা কী জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম অর্থেব টাইম সমান কি টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড দেখেন চার ঘন্টা তো ডিস্টেন্স কত আমরা জানি না মনে করি যাওয়ার সময় ডিস্টেন্স হচ্ছে তার এক্স আসার সময় ডেফিনেটলি এ থেকে বিয়ের দূরত্ব যদি আপনার সেম হয় তাহলে বি থেকে এর দূরত্ব হচ্ছে আপনার এক্স দূরত্ব তো ডেফিনেটলি সেম এখন যাওয়ার সময় সে ডাউন স্ট্রিমে গেল রাইট ডাউন স্ট্রিম মানে কি আমরা জানি স্থির পানিতে একটা লোকের ব্যাগ যদি এ হয় এবং স্রোতের ব্যাগ যদি বি হয় তাহলে স্পিড ডাউন স্টিম হচ্ছে এ প্লাস বি তাহলে দেখেন এ প্লাস বি আমরা প্রথমে বের করি এ প্লাস বি এর কত স্থির পানিতে লোকটার ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ হচ্ছে আপনার ফোর আর স্রোতের ব্যাগ দেয়া আছে দুই তার মানে সিক্স কিলোমিটার পার আওয়ার সো স্পিড কত হবে ডাউন স্টিম স্পিড হচ্ছে সিক্স এখানে কত হবে আপিস্ট্রিম আবার আমরা জানি স্থির পানিতে একটা নৌকার ব্যাগ যদি হয় এ এবং স্রোতের ব্যাগ যদি হয় বি তাহলে স্পিড স্ট্রিম হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু কত ফোর এর ভ্যালু হচ্ছে আপনার টু তাহলে ফোর মাইনাস টু হচ্ছে টু চার ছয় চব্বিশ ফোর এক্স অথবা এক্সের ভ্যালু হচ্ছে ছয় কিলোমিটার ভেরি সিম্পল সো স্টিম নিয়ে আমাদের আলোচনা মোড়ল্যাস এতটুকুই ছিল আমাদের সাথে এতদিন ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ